চায়ের দেশে এসে মুসাম্মির রস অসাধারণ। ডাক্তারের হুকুম। বিকুচি করেছে ডাক্তার, কি হবে কি এটাকে? শরীর ছাড়বে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। রাত্রে কি আছে? মুরগি রস আর টোস্ট। মুরগিটাকে খাবে? দেখো আমি একা নয় ভাই, তোমার অর্ধাঙ্গিনী ভাগ পায়। আদিম রিপোর্ট টেস্টের পর শহরের দাঙ্গা পরিবেশ ঠান্ডা হতে না হতে উনকে হঠাৎ একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। দু মাস শয্যাশায়ী, দু মাস ধরে জমে মানুষে টানাটানির পর তাকে আমরা কোনো মতে বাঁচিয়ে তুলছি। রোগীর সেবা করতে করতে সত্যবতী এবং আমি দুজনেই কাহিল হয়ে পড়েছিলাম। তাই ডাক্তারের পরামর্শে এপ্রিলের গোড়ার দিকে খোকাকে পাটনায় তার মামার বাড়ি পাঠিয়ে আমরা উত্তরবঙ্গে ডুয়ার্সে হাওয়া বদলের জন্য বেড়াতে এসেছি। জায়গাটার নাম সামসিং। এখানে এসে ফলও হয়েছে মন্ত্রের মতো। আমি আর সত্যবতী তো চাঙ্গা হয়ে উঠেছি। ব্যোমকেশও দ্রুত আগের মতো হয়ে উঠেছে, তার খিদে অসম্ভব বেড়ে গেছে, সর্বক্ষণ খাই খাই করছে। আমি আর সত্য দুজনেই তাকে কোনো মতে সামলে চলেছি। কেমন বোধ করছেন? দুর্দান্ত। এদিকে যাচ্ছিলাম, ভাবলাম একটা ডুবে মেরে যাই, প্রেশারটা চেক করে নেব। মাথা ব্যথা ঘুরছে না তো? না না একদম না। মাথা নিয়ে যখন ওটা ঠিক রাখা দরকার। এখানে এসে বেশ কয়েকজন বাঙালির সঙ্গে পরিচয় হয়েছে। প্রথমত ডাক্তার অশ্বিনী ঘটক, সঙ্গে রোগী আছে, তাই আগে ভাগে একজন ডাক্তারের সঙ্গে পরিচয় রাখাটা অত্যন্ত জরুরি। এবং জানা গেল ডাক্তারবাবু ব্যোমকেশের খুবই অনুগ্রাহী। এ কদিনে কোনো পরিবর্তন বুঝলেন? দ্বিতীয়ত অধ্যাপক আদিনাথ সোম, দুটো বাড়ি পাশাপাশি, একদিকে অধ্যাপকরা থাকেন, পাশের বাড়ি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়। সেই বাংলো বাড়িতেই আমরা উঠেছি। ব্যোমকেশ বাবু হাসতে? হ্যাঁ, এই সকালের দিকে একটু তাজা বাতাস বুক ভরে নেওয়া। আপনার প্রেশারটা একটু চেক করুন। এই যে ডাক্তারবাবু, কোনো কথা শুনছে না কিন্তু, খালি চা খাবো সিগারেট খাবো আমি জানি না। আমি পাচ্ছি আপনি চা চলবে তো? হ্যাঁ, ওই একটু নেশা কিছুতেই ছাড়তে পারছি না বুঝলেন। দিনে প্রায় 30-35 কাপ হয়ে যায় আর কি। ও খেতে পারে দিনে এক কাপ? এখানে যত বাঙালি সব ঝেঁটিয়ে আসছে আপনাকে দর্শন করবে বলে। বাহ বেশ তো, আর এখন তো আপনি পারমিশন দিয়ে দিয়েছেন, চাটা তো চলতেই পারে। না না সত্যি ম্যাডাম, মহিধর বাবু আমাকে বিশেষ করে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি বলেছি ওনার শরীরের কথা, তবে উনি আন্তরিক ভাবে অনুরোধ করেছেন, মানে কিছুক্ষণের জন্য গেলেই হবে আর কি। আর গেলে যে খেতেই হবে তার তো কোনো মানে নেই না, ভাজা ভুজি না খেলেই হলো, দু একটা মিষ্টি খেলে কিছু হবে না। ডাক্তারবাবু জিন্দাবাদ বোঝো। বলেন তো আমি বিকেলে গাড়ি করে এসে নিয়ে যাবো? না, আমি গাড়ি করে ওনাদের পৌঁছে দেবো। কিন্তু আদিনাথ বাবুর সঙ্গে যাওয়া হয়নি। ব্যোমকেশ তাড়াতাড়ি যাওয়ার জন্য বড্ড বায়না করছিল এবং মহিধর বাবু তার গাড়িটায় পাঠিয়ে দেন। সখি ভামরা কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলই যত নাম। মহিধর বাবু বিপদনিক, তার একমাত্র মেয়ে রজনী মিষ্টি মিশুকে মেয়ে, গানের গলাও বেশ ভালো। নকুলের সরকার, স্থানীয় ব্যবসায়ী, ছবি তোলার শখ,
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উমানাথ ঘোষ সর্বদা কালো চশমা পরে থাকেন, তার নাকি একটা চোখ অকেজো। ভদ্রলোক খুবই হ্রাস পায়। প্রফেসর আদিনাথ সোম এবং তার স্ত্রী মালতী দেবী একটু দেরি করে পৌঁছন। মালতী দেবীর সাজ থেকে মনে হতে বাধ্য যে তিনি যে সুন্দরী নন তা তিনি মানতে নারাজ। স্থানীয় ডিএসপি পুরন্দর পাণ্ডে বিহারী, কিন্তু বাংলায় সচ্ছল। আমার ধারণা তিনি আমার বই পড়েন, কারণ ব্যোমকেশ সম্পর্কে অনেক কিছু জানেন এবং ব্যোমকেশকে কাছে পেয়ে খুবই উত্তেজিত। আর এক ভদ্রলোক একটু দেরি করে পৌঁছল, তাই পরে পরিচয় হয়। নাম অমরেশ রাহা। বাবু, আপনি আমাদের এখানে এসেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনাকে একটা জটিল রহস্য দিয়ে অভ্যর্থনা করতে পারলাম না। জানেন তো, আমাদের এখানে রহস্য জিনিসটার খুবই অভাব, স্রেফ সাধারণ চুরি আর ডাকাতি। সাধারণ কখনো চোর ডাকাত হয় না পান্ডে সাহেব। ব্যোমকেশ বাবু, ইনি আপনার সঙ্গে আলাপ করতে খুব আগ্রহী। বিখ্যাত মানুষের সঙ্গে আলাপ করতে কেনে চাই, আরো আগে আসতাম। এমন কাজে চাপ না, আসবেননি, সামনে বড়দিন আসছে, নতুন বছর পলি আবার সবাই টাকা। ও অমরেশ, অমরেশ সাহা, ব্যোমকেশ বক্সী, আপনি কি স্থানীয় কোনো ব্যাংকে ম্যানেজার? খুব বেশি দিন হলো আসেনি, কিছুদিন হলো এসেছি। জটিল রহস্য কিনা যায় না, তবে কাল রাতে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। সে কি চুরি হয়ে গেছে জানাননি তো? কি চুরি গেছে? এইটাই হলো জটিল রহস্য। হ্যাঁ, আসলে জানলার কাঁচ ভাঙার শব্দ শুনে বাবা উঠে পড়েছিলেন, কিন্তু চোর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। আমি বুঝতে পারছি না যে এত কিছু ঘটে গেল আর আপনি জানালেন না। আচ্ছা, কি মুশকিল, কিছু খোয়া গেলে তো জানাবো। কিছু খোয়া যায়নি তো? না, দেওয়ালে টানানো একটা ছবি ছাড়া কিচ্ছু না। কোন ছবি? ওই আমাদের একটা গ্রুপ ফটো। এদিকে তুলে হয়েছিল না বাবা? ওই নকুলেশ বাবু তুলেছিলেন। ঘরে দামি আর কিছু ছিল? ওই ধরুন গ্রুপের ফটো ছিল, ডাইনিং টেবিলের উপর বাসন কুসন থাকে, একটু বেশি মুখটা ছিল। আপনি কি ছবিগুলো তুলেছিলেন? আমিও একটা কপি কিনেছিলাম। আমি আপনার কাছে ধার চাইছি।
আমি আপনার একটা ছবি এঁকেছি তাই দেখাতে এসেছি। আমার ছবি? হ্যাঁ। তুমি তো বেশ ভালো শুনলে। কি নাম তুমি? ফাল্গুন। ফাল্গুন কালস। আচ্ছা ঠিক আছে, আমি এসে কথা বলাতে হবে না, একবার ছবিটা নিলুম, এখানে আসো না, দেখতে পারো। পালাও পালাও। হ্যাঁ আসছি। আচ্ছা ভাই, এই ছবিটা করতে যাবে ওনাকে আমি অসুবিধা একটু দিয়েছি। আপনি যদি বলেন তাহলে ঠিক আছে, আমার একটা ছবি এঁকে নিব, ভালো হলে পরে 100 টাকা পৌঁছিস। ঠিক আছে, দেখা যাবে। যাই বলো, একটা গুণী লোক পেটের দায় বিক্রি করে বেড়াচ্ছে। গুণী তো বুঝলাম, কিন্তু পেটের দায় সেটা বুঝলে কি করে? ঠিক আছে, জামা কাপড় হাফ হাফ ফান্ডেজ করা শক্ত। ওখানে তো খাবার ছিল, ফাল্গুনি কিন্তু একবারও খাবারের দিকে তাকায়নি, বড় বড় নজর ছিল মদের দিকে। আমার পাশে যাওয়ার সময় আমি কিন্তু মদের গন্ধ পেয়েছি। বেশি মদ। এই তোমাদের ওই মাথার গল্প ছাড়ো তো, বরং চুরি গল্প বলো। আচ্ছা, একটা লোক আমাকে গ্রুপ ফটো চুরি করতে যাবে কেন? কেউ যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে চুরিটা করে থাকে তাহলে সেই উদ্দেশ্যটা ঠিক কি? উদ্দেশ্য কি একটা হচ্ছে, আমাদের এই বিচিত্র মানব জগতে কে কোন উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলা মুশকিল। সেদিন এক মার্কিন পত্রিকায় পড়ছিলাম, ওদের এক চিড়িয়াখানে নাকি এক বাঁদর দম্পতি আছে। পুরুষ বাঁদরটি এমনই অসভ্য আর হিংসুকে যে অন্য কোন পুরুষ দর্শক সেই খাঁচার আশেপাশে এলে নাকি বউকে টেনে কোথাও লুকিয়ে দেয়। তোমার যত আশারে গপ্প, বাঁদরটা তো বুদ্ধি থাকে। ওটা বুদ্ধি নয়, হৃদয় বেগ, সহজ ভাষা যাকে বলে যৌন ঈর্ষা। শুধু বাঁদর কেন, মানুষের মধ্যেও থাকে, মহিলা পুরুষ। পুরুষদের বেশি? হ্যাঁ। আমি রজনীর সঙ্গে বেশি মেলামেশা করলে তুমি তাতে বিচলিত হবে না বলছো? আশ্চর্য, যেখানে চুরি সম্ভব কি? যত সব এই মুড়িটা খুব একটা, এই মুড়িটা খুব একটা জোরালো বলে মনে হচ্ছে না বুঝলে। ও অন্য কোনো মুড়ি থাকতে পারে না? হ্যাঁ থাকতেই পারে, ধরো ফাল্গুনী পাল না দেখে ওই ছবি আঁকার দাবিটা হয়তো মিথ্যে। একটা ফটো থাকলে সেটা দেখে আঁকলে অনেক সুবিধা হয়, সেই জন্য ফটোটা ঝেড়েছে। রোজগারটা বাড়বে। বাজে বাজে ফটোগ্রাফার নকুল এসে হতে পারে। কেন? ওর ছবি আরো বিক্রি হবে সেই আশায়। ব্যবসাদারদের পক্ষে সবই সম্ভব। সত্য শুনেছি আমেরিকায় নাকি ফসলের দাম বাড়ানোর জন্য বাড়তি ফসল ওরা পুড়িয়ে দেয়। আচ্ছা আর কেউ? হয়তো এই ছবি দলের মধ্যে এমন একজন কেউ আছে যে তার নিজের অস্তিত্বটা মুছে ফেলতে চায়। দাদি আসামি বলছো? আসো নাদিনাথ বাবু। না মানে এমনি একটু দেখে গেলাম, সব ঠিক আছে তো? একদম। পার্টি কেমন লাগলো? ভালো, সবাই তো বেশ ভদ্রলোক। বাইরে থেকে সবাইকে তাই মনে হয়। তা কেন, রজনী তো খুব মিষ্টি মেয়ে আর খুব বুদ্ধিমতি। আচ্ছা মহিতর বাবুর বিয়ে দিচ্ছেন না কেন? মানে ওদের তো পয়সার অভাব নেই। বিধবা, বিধবা। হ্যাঁ বিধবা, বিশ্বাস করছেন না? আমার স্বামীকে জিজ্ঞেস করুন, ও সব বলে দেবে। কতখানি নির্লজ্জ আর বেহারা হলে একটা হিন্দু ঘরে বিধবা হয়ে কুমারী সেজে ঘুরে বেড়ায়। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে, ঢোলে ঢোলে গান গায়, কেন? পুরুষদের ধরার জন্য। খরচাটা নিরক্ষুষে একটা আছেন তো এখানে কদিন, জানতে পারবে, সব জানতে পারবে। আচ্ছা রজনী কি সত্যি বিধবা? 14 বছর বয়সের বিয়ে হয়। মেডিকেল কলেজের ভালো ছাত্রের সঙ্গে মহিধর বাবু তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর জামাইকে বিলেতে পড়তে পাঠান। বিয়ের দুদিন পরে এসে
প্লেনে চড়ে লন্ডন যাত্রা করে। যাওয়ার পথে প্লেন ক্র্যাশে সবাই মারা যায়। রজনীকে কুমারই বলা চলে। থাকবে কেন, ঘটনাটা যখন জেনে গিয়েছে তখন আর বাকিটা রেখে লাভ নেই। আমার অবস্থাটা অনেকটা ওই মহিধর বাবু জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম, ভালো ছাত্র ছিলাম, বিয়ের পর শ্বশুরের বাসায় বিলেতে যাই। বিলেত থেকে পড়াশুনো শেষ করে এসে কলকাতার একটা কলেজে অধ্যাপকের কাজ নিই। কিন্তু থ্যাংক ইউ, সেটা বেশি দিন টিকলো না। বছর সাতেক হলো এখানে, শ্বশুরের বাংলোতে বাস করছি। অন্নবস্ত্রের অভাব নেই, শ্বশুর মারা গিয়েছেন, স্ত্রীর আমার অগাধ পয়সা। চাকরিটা ছেড়ে দিলেন কেন? আমার স্ত্রী সন্দেহবাদী, সে সবসময় মনে করতো আমি কলেজের মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করছি, ফুষ্টি নষ্টি করছি। দেখুন, আজকের এই স্ত্রী স্বাধীনতার যুগে আমার স্ত্রী ঘরে বসে সন্দেহবাদীকে ছাড়খার হয়ে যাবে, এটা ভাবতে আমার লজ্জা করে। মাঝে মাঝে ভাবি, জানেন, ওই প্লেন ক্র্যাশে যদি রজনীর স্বামী মারা না গিয়ে, মানে ওটা যদি আমি হতাম। একজন মেরুদণ্ডহীন মানুষের মতো বেঁচে থাকাচ্ছে। আচ্ছা, ওই পিকনিকের গ্রুপ ছবিটা কি হলো? এত কিছু জানার পরেও গোয়েন্দাগিরিটা আপনার কাছে বড় হলো না? এমনি জানতে ইচ্ছে হলো তাই। না না, আপনি কি ওই মহিধর বাবুর ছবি চুরির তদন্তের দায়িত্বটা নিলেন নাকি? অর্থাৎ উনি কি আপনাকে তদন্তের দায়িত্বটা দিয়েছেন? আপনি কি অফিসিয়ালি নিয়োগ করা গোয়েন্দা? না, আমার সবসময় অফিসিয়ালি নিয়োগ করতে হয় না দিনাথ বাবু, কখনো কখনো আমি নিজেকেই নিজে নিয়োগ করি। আর আমি সত্যের সন্ধানে সত্যটা আমি ঠিক খুঁজে বার করে নেব। খুব ভালো, পারলে ক্ষমতা থাকলে জেনে নিন। হলো, গোয়েন্দাগিরির একটা সীমা আছে। যা, তো আবার কারেন্ট চলে গেল, দশটা এখানে। ছবিটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। ছবিতে আমি আর রজনী পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়েছিলাম। এবার খুশি গোয়েন্দা বাবু? মুকেশ বাবু, এক মিনিট, মর্নিং ওয়াকে বেরিয়েছেন বুঝি? আগে হ্যাঁ, আসলে সেদিন রাতে আপনাদের সঙ্গে একটু
দুর্ব্যবহারই করে ফেলেছিলাম। অতগুলো কথা না বললেই হতো, সেই থেকে মনের ভেতর না বড় অশান্তি। না না, আপনি তো খারাপ কোনো কথা বলছেন বাবু, আপনারা অত্যন্ত ভদ্র লোক তাই এরকম ভাবে কথা বলছেন। বাড়ির অবস্থা এমন যে সবসময় মাথা ঠিক থাকে না বুঝলেন। আমি সত্যি খুব লজ্জিত ব্যোমকেশ বাবু, আর ওই ছবি চুরির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি স্বচ্ছন্দে আমাকে করতে পারেন। বাহ বেশ। আচ্ছা ওই ছবিটা কি কোথাও ছাপানোর প্রস্তাব উঠেছিল? তা তো ঠিক জানি না, তবে তবে নকুলেশ্বর বাবু মাঝে মাঝে কলকাতায় যান, তবে আমাদের না বলে কি ছবিটা ছাপা হবে? এই নকুলেশ আপনার কেমন লাগে? বুদ্ধিমান ব্যবসায়ী, মহিদেবাবুকে তোষামত করে চলেন। শুনেছি ওনার কাছে অনেকগুলো টাকা ধার নিয়েছি। কত টাকা? সেটা বাবু, গুড মর্নিং। আমি তো খুশি হয়ে ওকে 200 টাকা দিয়ে দিয়েছি। এত গুণী মানুষ কিন্তু পার মাথা গাজা কোকেন কিছুই বাদ দেয়নি। তারপর সব খুঁড়িয়ে মাসখানেক আগে এখানে এসে হাজির, এখানে সেখানে রাস্তায় জঙ্গলে আদিবাসীদের বস্তিতে, ওখান থেকেও তারা খেয়েছে। তারপর মহিদার বাবু দয়া করে ওনার বাড়ির পেছনে যে কাঠগোলা আছে ওখানে থাকতে দিয়েছেন। তা আপনি কোন দিকে? মহিদার বাবুর শরীরটা ঠিক নেই, ডাক্তারের মুখে শুনলাম, তাই ভাবছি একবার দেখে আসি। কি হয়েছে? না তেমন কিছু না, ওই সামান্য সর্দি কাশি। চলুন আমিও একবার দেখে আসি বুঝলেন, আসলে এত স্নেহ করেন তো আমাকে, যাওয়া যাবে? অফকোর্স চলুন না। মহিদার বাবুকে বলবেন আমরা কাল বিকেলের দিকে একবার। হ্যাঁ নিশ্চয়ই বলবো, চলি। গুড নাইট। বন্ধু হয়ে যে বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না তার জন্য মহিলাদের ছাড়া খুব ভালো। বন্ধুত্বের মর্যাদা মানে সিদ্ধারিস? কেউ না এই জঙ্গলে কি আসবে? তুমি নাবালি কেন রজনী? আইনত ভাবে তুমি স্বাধীন, তোমার বাবা তোমাকে আটকাতে পারে। জানি আমি সবটা জানি লক্ষ্মী সোনা, বাবা শরীরটা ভালো নেই, অনেকটু সুস্থ হয়ে যান তারপর না হয়। আচ্ছা আমি আজই ওনাকে জানাতে চাই, তুমি রাজি কিনা? কালকে রাত্র নাগাদ আমরা এখানে দেখা করি, তারপর যে ব্যবস্থা করবে ঠিক করবো, শুধু আজকে দিনটা একটু অপেক্ষা করে যাও। কাল কাল রাত্রে কখন? আটটার সময় এখানেই দেখা করবো, আজকে যাই। কাল রাত 8টা কিন্তু
ওকে এবার সিগারেট খাওয়ার পারমিশনটা দাও, নইলে আমাকে জ্বালিয়ে মারছি তো। এই সুযোগে তুমিও ছেড়ে দাও। আমি তো এখন সুস্থ আছি, অশ্বিনী ডাক্তার তো বললো সবকিছু নর্মাল। নর্মাল মানে নর্মাল ডায়েট, সিগারেট না। কি খবর? সকাল থেকে শরীরটা একদম ভালো নেই, তাই নিচে নামতে পারিনি। বঙ্কেশ বাবু, আমাকে একটা খবর দিয়ে উপকার করবেন? বলুন। আমার স্বামী কোথায় গেছে বলুন তো? তুমি আমাদের সঙ্গে সকালে হাঁটতে বেরিয়েছিলে, রাস্তায় পুরন্দর সাহেবের সঙ্গে দেখা হলো, পাকড়াও করে থানায় নিয়ে গেল। থানা? পুরন্দর পাণ্ডে কেন? পুলিশের সঙ্গে ওকে দরকার? সেটা ঠিক বলতে পারবো না। পাণ্ডে সাহেব বললেন কি জরুরি কথা আছে, থানায় গিয়ে একটু চা টা খাবেন। ব্যাপারটা সত্যি না? না মানে খামোকা গৃহযুদ্ধ বাড়িয়ে কি লাভ? তুমি মিথ্যে বলবে কেন? ও ছেলে সিগারেট দাও। সবসময় একই আমার ভাব। বলুন প্রফেসর, মহিধর বাবুর কি খবর? ভালোই। ওখানে কেউ ছিল নাকি? শুধু ডক্টর ঘটক। আপনার স্ত্রী আপনার খোঁজ করছিলেন, আমরা বলেছি আপনি পুরন্দর সাহেবের সঙ্গে থানায় গেছেন বিশেষ দরকারে। ধন্যবাদ। ওনার ঘরে একটা বিবাহিত স্ত্রী রয়েছে, আর উনি হানুমাসী একটা মেয়ের সঙ্গে প্রেম করবেন নাকি? প্রেম কি বয়স থেকে হয় সত্য? তোমার মতন একজন বুদ্ধিমতী মহিলা তো সেটা বোঝা উচিত। আর বিয়ে করা মানে কি? সারা জীবন বউয়ের চাকর হয়ে থাকা? যে বউ স্বামীর গলায় লাগাম পুড়িয়ে সারা জীবন বসে রাখতে চায় তার জীবন অশেষ দুর্ভোগ আছে। তার মানে তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করো? প্রেম বৈধ অবৈধ মেনে হয় না। আর আমি কিসে বিশ্বাস করি না করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সবকিছুর পিছনে একটা কারণ থাকে। আমি সত্যি বিশ্বাস করি, আর সত্যিটা হলো আদিনাথ বাবু তার বউয়ের সন্দেহ থেকে জর্জরিত। ওই অত্যাচার থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে চান, ব্যাস ক্ষতি কি? হাফ ছেড়ে বাঁচতে চান বলে উনি একটা অবৈধ প্রেম করবে, বিধবার সঙ্গে প্রেম করবে, তার অসহায়তার সুযোগ দেবে না, তুমি সেটাকে সমর্থন করবে দেখে? ও কি দেখবে? কে কার অসহায়তার সুযোগ নিচ্ছে সেটা তুমি কোথেকে জানছো? এই নিয়ে আলোচনা করে তুমি কোথাও পৌঁছবে না। শোনো, আমার যেখানে পৌঁছাবার আমি পৌঁছে গেছি, তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, যাও। বেশ করি, দেখি দাও। এই শোনো, এই মুহূর্তে যদি কোনো হাঁটুর বসে মেয়ে আমাকে সিগারেট খেতে দেয় আমি তার সঙ্গে জমিয়ে প্রেম করবো, বোঝা গেছে? গুড মর্নিং। চাটা না একদম ঠান্ডা হয়ে গেছে, মানে গৃহযুদ্ধ তো বাড়ি বদল করেছে দেখছি। তোমার জন্য অপেক্ষা করছিলাম, বেরোতে হবে। সাত সকালে কোথায়? তৈরিও না। এই দাও দাও, তুমি কি ছবি চুরির ব্যাপারটাকে একটা সিরিয়াস কেসে পরিবর্তন করার চেষ্টা করছো? সিগারেট দাও বলছি। না, তবে তোমাদের এই দম্পত্য কলহের দুলাতে আজ আমি আর ত্যাগ স্বীকার করবো না। তোমার নেক্সট কলের নাম কিন্তু ঠিক করে ফেলেছি। কি বলবো? না বলতে হবে না, কারণ নামটা আমিও ঠিক করতে পারি। কি নাম দেবে সেটা ডিপেন্ড করছে গল্পটা সিফ প্রেম সংক্রান্ত না চুরি ডাকাতি, সেটা বলে দিলে সিগারেট দেবে? না, কারণ নাম আমি একটা ঠিক করে ফেলেছি। এখন তুমি বলো এই গল্পটা সত্যি সত্যি কোনো রোমহর্ষক কাহিনীতে পরিণত হবে কি হবে না? আগে নামটা বলো।
চিত্র চোর। ভাবনা এবার তৈরি হও, চাটা করো গিয়ে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। গন্তব্য ম্যাজিস্ট্রেট উমানাথ। ম্যাজিস্ট্রেটের বাড়ির চাটা ডেফিনেটলি ভালো। ও ভাবছি এখন আর থাক, তুমি চাইলে খাও ভাই। এবার থেকে সবাই বাইরে যা খেয়ে আসবে। সবই বন্ধ ছিল, পরশু রাতে জোর ঢুকে আলমারি খোলার চেষ্টা করে। কি ছিল আলমারি? তার কিছু সরকারি দলিলপত্র আর টাকা পয়সা, ওরা কাটি সিন্ধু তোমার খাবার একটা তার ঢুকিয়ে সিন্ধুটা খোলার চেষ্টা করে, এখন আটকে পড়ে আছে। জানলার কাজ ভেঙে হাত ঢুকিয়ে চিঠি দেখি আমার জিবে কোথায় গেল। কি দিবে? একটা রুপোর দিবে। আমি কলকাতা ভিক্টোরিয়া অকশন হাউস থেকে কিনেছিলাম, এইখানে রাখা থাকবে, এইখানে এইখানে। দেখুন আপনার ছেলে হয়তো কোথাও খেতে ফেলতে গিয়ে ফেলে দিয়েছে। কি আজে বাজে কথা বলছেন! আমার ছেলে এবং আমার স্ত্রী দু সপ্তাহ হলো কলকাতায় আছে। সন্দেহ হয় না? এমন করি কিন্তু পরশু দিন সন্দেহ হয় নাকি আলমুনি পাল এসেছিল, সাহেবের আদালি তাকে ধরে দেয়। আলমুনি পাল? আদালি যা বর্ণনা দিল তাতে তো বোধহয় আলমুনি পাল এসেছিল। আমি আমার সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি খুশি। আচ্ছা সেই ছবিটা আছে? কি ছবি? পিকনিকের ছবি। কি? পিকনিকের গ্রুপ ছবি। ও ওটা দেখা হয়নি, আপনার হাতের অ্যালবামই আছে। ছবি পেছনে পড়ে রয়েছে। সিন্ধুকে এর থেকে অনেক বেশি প্রয়োজনীয় এবং দামি জিনিস আছে। তা ঠিক, তবে চোর মনে হয় না কিছু চুরি করতে পেরেছে। আপনার মতে বাড়ি বাড়ি পালিয়েছে। আপনার সিন্ধুকে টাকা পয়সা সরকারি দলিলপত্র সব ঠিকই আছে আশা করি। ও আপনি আশা করেন? আগে একটু খুঁজলে ওই রুপোর দিবেও পেয়ে যাবেন। আপনি এত সহজে দুম করে সবকিছু বলে দিচ্ছেন কি করে? বলছি তার কারণ আছে। এই শুনুন, নিজেকে কি মনে করেন, ভগবান? অবশ্যই না। তাহলে তাহলে কি উমানাথ বাবু, পরশু রাতে মাথায় বাড়ি খেলেন, তার আজ মনে করলো পুলিশ দেখার কথা? আবার খুশি? বেশ চলো। এই যে এই যে শুনুন শুনুন গোয়েন্দা বাবু, আমি আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে জানাই না। আমার মনে হয়েছিল এটা একটা সামান্য চুরির ঘটনা, চুরিও নয় চুরি করার চেষ্টা। যখন সিন্ধুকটা খুলতে পারছিলাম না তখনই আমি অফিসিয়ালে জানাই। আপনার কোনো অসুবিধা আছে? বিন্দুমাত্র অসুবিধা নেই, চলো অজিত, এখানে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। প্রথমে ছবি চুরি, তারপর রুপোর ডিবে চুরি, ওদিকে নেশাখোর চিত্রকর অবৈধ প্রেম, ওদিকে কারা ম্যাজিস্ট্রেট প্রফেসরের যৌন ইচ্ছা, মানে মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। পাড়ারই কথা মানে ওই চন্দ্রবিন্দু চপ, বিড়ালের তালি পোষ আর রুমালের মা, কি বুঝলে? এটা গল্পটা কিন্তু আমাকে লিখতে হবে। হ্যাঁ জানি, সে তো যবনিকা পতনের পর। আপাতত কিছু তো ছাড়ো। কে নিয়ে ওই ডাক্তার আর রজনীর ব্যাপারটা কি জানতাম? এত কিছু থাকতে চোরের মন ঠিক বোঝাতে দিচ্ছে। আমি বলছি আমাদের হাত গুটিয়ে বসে থাকা ঠিক নয়। হুম, আজ রাতেই ডেফিনেটলি কিছু একটা হতে চলেছে। রজনী আর ডাক্তার ওখানে মিট করবে,
শোনো ভাই, আমরা ক্রিকেট খেলার দর্শক, খারাপ লাগলে ব্যাগ দেবো, ভালো লাগে হাততালি দেবো, কিন্তু খেলার মাঠে নেমে খেলা ভন্ডুল করে দিতে পারি না, চলো। হ্যাঁ এই বৌদিকে এগুলো বাড়িতে পৌঁছে দিও তো। ঠিক আছে বাবু। দেখো সাবধানে এসো। আচ্ছা প্রফেসরের কি হবে? তুমি চাও প্রফেসর আর রজনী ঘনিষ্ঠ হোক? প্রফেসর কি সত্যি সত্যি রজনীকে ভালোবাসে? সুযোগ পেলে এরকম দুধদার করে মহিদার বাবুর বাড়ি চলে যাওয়ার পিছনে আর কি কারণ থাকতে পারে? তবে আমাদের আগে জানতে হবে রজনী সত্যি সত্যি কাকে চায়। আমার মনে হয় প্রফেসরের ব্যাপারে রজনী খুব একটা সিরিয়াস নয়। আর ডাক্তার রজনীর ব্যাপারে সিরিয়াস নয়? জঙ্গলের মধ্যে কি হচ্ছে? মহিদার বাবুর অনেক সম্পত্তি। যা শুধু সম্পত্তির লোভে প্রেম হয় না? প্রশ্ন আমি করব, আমরা এখানে ঠিক করছি? এটা মহিদার বাবুর এস্টেটের পিছন দিক, আর এখানে কে থাকে ভুলে গেছে, টাকা পয়সার অভাব আছে সে বিষয়ে তো আমাদের কোন সন্দেহ নেই। কি করছেন? কি ওটা নামান, এই বাজারে রক্তারক্তি করলে আর দেখতে হবে, এমনি পুলিশ আপনাকে খুঁজছে, নামান ওটা। আমি চোর নই, আমি চুরি করিনি। সকাল থেকে পুলিশ এসে ঘরে তল্লাশি করছে, ওর যা যেতে পারি সে অনেকে এসে ভাঙ করে। মনে জল ভাবো বাড়িতে রোজ যাতে ওদের পড়া চলে না, কি চলে না, ওদের পয়সা আছে আমার নেই। তাই বললেন আমি চোর। আপনি উমানাথ বাবুর বাড়িতে গিয়েছিলেন? ওর একটা ছবি এঁকেছিলাম, সেটা দিতে গিয়েছিলাম। সালা দারোয়ান, ঘাটাকে দিয়ে ভালো করে এখন পেছনে পুলিশ এনে দিচ্ছে, কারণ ছবি আঁকাটাও পড়া। আমি আমার মনে হয় না পুলিশ সেটা প্রমাণ করতে পারবে। আপনি কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? কথা ছিল প্রফেসর সোমের বাড়ি আদিনাথ সোম, চেনেন? আমরা পুলিশের লোক নই, আপনার কোন রকম ক্ষতি চাই না, আসবেন কাল কথা বলবো। রজনীর প্রেম আর ছবি দুটো ব্যাপার কি জড়িত? তোমার কি মনে হচ্ছে? না, যাদের সঙ্গে রজনীর সম্পর্ক আছে বা হয়েছে তাদের ছবি গায়েব হয়ে যাচ্ছে। মালতী দেবী রাত বিরেতে যৌন বিষয়ে ছবি চুরি করছে না, ছেলে ছেলে ফেলে দিচ্ছে। না হতে হতে পারে যে ওনার কোনো সাগরের আছে। ম্যাজিস্ট্রেট উমানাথের সঙ্গে রজনীর একটা সম্পর্ক আছে বলতে চাইছে। সে তো হতেই পারে, আসুন আসুন। তোমার রোগী খবর কি? কে রোগী? মালকিন, শুনলাম শরীর খারাপ, খবর নিতে যাওনি? গিয়েছিলাম, ওরা অসভ্য মুখ খারাপ করে মহিলা আমি দুনিয়ায় দুটো দেখিনি। ও, তার মানে তুমি এখন রজনীর পক্ষে? আমি সবসময় রজনীর পক্ষে, বিধবা হওয়া তো আর অন্যায় নয়, কিন্তু তার মানে এই নয় যে ওনাকে লুকিয়ে ওনার বর্জিতা করছেন, সেটা ঠিক। মালকিন দেবী অসভ্য হতে পারেন, দুশ্চরিত্র নয়। আসলে রজনী আর ডাক্তার সন্ধ্যাবেলা জঙ্গলে মিট করছে,
আর তুমি চাও আমার শরীরের এই অবস্থা রাত বেরিয়ে দৌড় দৌড়ি করো না, তুমি পড়ে পড়ে ঘুমো। হ্যাঁ ঘুমবো, তা আমার কি করতে হবে সকালে বলো। বলছিস এটা না, উফ, এইভাবে গোয়েন্দাগিরি করা যায়? কেউ মাথা দিবি যায়নি, কোনো মক্কেল নেই, উপরন্তু কোনো রোজগার নেই, ঘরের খেয়ে বোনের মোস্তার আছে, আমাকে রাত বিরাতে জঙ্গলে ঢোকাচ্ছে। আজ এই রাতটা কিন্তু খুব খুশিয়া। আচ্ছা বেশ, কি করতে হবে? শোন, তুমি সন্ধ্যাবেলা জানলার কাছে খাপটি মেরে অপেক্ষা করবে। জানলা জঙ্গল অনেক কিছু। সেদিন রাতে ফাল্গুনী মারা যায়। পরদিন সকালে ফাল্গুনী পালের মৃতদেহ একটা ব্রিজের নিচে পাওয়া যায়। পুলিশের অনুমান, মাতাল অবস্থায় রাতের অন্ধকারে ফাল্গুনী ব্রিজ থেকে পড়ে যায়, ফলে মাথা ফাটে এবং মৃত্যু। ফাল্গুনীর পকেটে একটা রূপোর ডিবে পাওয়া যায়, সম্ভবত ম্যাজিস্ট্রেট সাহেবের ডিবে। ফাল্গুনীকে মর্গে চালান করা হয়। ব্যোমকেশও পুরন্দর পাণ্ডের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুরন্দর বাবু কোনো সিদ্ধান্তে আসতে চান না। এদিকে যৌন ঈর্ষা এবং অবৈধ প্রেম নিয়ে ঝগড়া তুঙ্গে উঠেছে। ব্যোমকেশ আর সত্যবতীর মধ্যে কথা প্রায় বন্ধ বললেই চলে। ব্যোমকেশ আগের থেকে অনেক সুস্থ, কিন্তু সিগারেট খেতে পারছে না বলে অসম্ভব খিটখিটে হয়ে পড়েছে। বেশ কয়েকদিনের জন্য এখানে আসা, তাই সব টাকা বাড়িতে রাখা উচিত হবে না বলে স্থানীয় ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছিল। হঠাৎ ব্যোমকেশের খেয়াল হলো সে টাকা তুলবে, কিন্তু পথে হঠাৎ মত পাল্টে ব্যোমকেশ ডাক্তারের পিছু নিতে শুরু করল। Thank you.
আপনার দোকানে যাবো। এখানে একটা সেন্ট কিনতে হবে। লেডি সেন্ট মিলেগা? কোন সা কই ভি দিখাই। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আরে অঙ্কেশ বাবু, কি খবর? খবরটা আমি ঠিকঠাকই, তবে ভাবছিলাম একবার আপনার ওখানে যাবো, প্রেশারটা বোধহয় চেক করতে হবে। তার আর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। এই যে সব রুগী যখন খোশ মেজাজে ঘুরে বেড়ায়, এবং বিশেষ করে মহিলাদের জন্য সেন্ট কিনে, আর তাদের রোগ নিয়ে কোনো চিন্তা করার কারণ আছে বলে তো মনে হয় না। কি বলে না, আপনি কোথাও যাচ্ছেন নাকি? কেন আমি কোথায় যাই? একমাত্র দেখছেন তাই। আসলে আমার বাড়ির আলমারির একটা পাল্লা বুঝলেন ভেঙে গেছে, তো জামা কাপড় গুলো সব ডাই হয়ে পড়ে আছে, তো কোথায় রাখবো সেই কারণে আর কি। আমার তো আর আপনার মতো ঘরে লক্ষ্মী নেই, যা করার নিজেকেই করতে হয়। আপনাকে আমি কতবার বললাম আমি পারবো না, আপনি যান। ফাল্গুনি বালের ঘটনাটা শুনেছেন তো? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো। নিঃস্বাক্ষর মাতালের যা পরিণতি হওয়ার তাই হয়েছে। আমি আপনার ওখানে কাল বা পরশু গিয়ে প্রেশারটা চেক করে আসবো। বেশ, আসি চলো। হ্যাঁ, তো ইয়ে দোনো মিলাকে কিতনা হুয়া?